হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। নারকেলের নাড়ু তৈরি করে দেখাবো, তো আপনারা সবাই দেখো। আমি এখানে দুটো নারকেল নিয়েছি, নারকেল ভেঙে কুড়িয়ে নিব। তো কুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। কুড়িয়ে রাখা নারকেল আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে নারকেলটা ভালো করে মেখে নেব। সময় নিয়ে মেখে নিতে হবে। তো যত ভালো করে আপনারা মাখাবেন তত আপনাদের নাড়ুটা ভালো হবে। তো আমি এইভাবে 10-15 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি দুধটা জাল করে নিব। এখানে 1/2 কেজি দুধ দিয়ে দিয়েছি। এখন দুধটা ঘন করে জাল দিয়ে নিতে হবে। তো বারবার নাড়তে হবে, না হলে দুধটা নিচে লেগে যাবে। দুধ ঘন হয়ে এসেছে, এখন নামিয়ে নিব। মেখে রাখা নারকেলটা এখন আমি চুলাতে বসিয়ে দিব। বসিয়ে দিয়েছি, এখন নাড়তে হবে। চুলার আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে। দুধটা আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব। এখন আমি নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশাতে হবে সময় নিয়ে। এখন দিয়ে দিব এলাচ গুঁড়ো, এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার নারকেলটা ভালো করে জাল দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি নাড়ুগুলো একে একে বানিয়ে নিব। তো আপনারা দেখতে থাকেন, নাড়ুগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার নাড়ুগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।